বেসমেন্টে যে এরা একটা রেস্টুরেন্ট করেছে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং আপনারা দেখেছি যে একেবারে রুফটপে মানে 5টা ক্লাব নামে একটা রেস্টুরেন্ট, তারা রুফটপকে ব্যবহার করেও কিন্তু রেস্টুরেন্ট করছে, এবং একেবারে ছাদের উপরে তারা আবার একটা কিচেন করেছে। এবং হচ্ছে আমরা দেখেছি যে মানে দ্বিতীয় তলায় যে হলো রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা তাদের রান্নাঘরে গিয়েছি, সেই রান্নাঘরের ভিতরেও কিন্তু আপনারা দেখেছেন যে মানে খুবই কনজাস্টেড একটা সরু জায়গা, এবং অল্প জায়গার ভিতরে তারা ওই যে রান্না বা ঝুঁকিপূর্ণভাবে তারা এই কার্যক্রমটা পরিচালনা করছে। এবং ফায়ার সার্ভিস তারা দেখেছে যে তাদের যে মানে বিল্ডিংয়ে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোই ঝুঁকিপূর্ণভাবে আছে, এই জন্য আপনারা দেখেছেন যে এই ভবনে তারা একটা ঝুঁকিপূর্ণ ব্যানারও দিয়েছে। এমনকি আমাদের যে ফায়ার সার্ভিস এর আগেও তাদেরকে সতর্ক করেছে, এবং হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও তারা হলো মানতেছে না। এর জন্য আপনি কি ব্যবস্থা নিলেন এখন? এখন আমরা মানে ভবনটা হচ্ছে বন্ধ করে রাখতেছি, ভবনটাই বন্ধ করে রাখতেছি, তারা সংশোধন করলেই আমরা হলো তখন হলো খুলে দিব। মানে এখন আপাতত কি সিলগালা করছে? সিলগালা করছে। এই ব্যবসা আবার তারা কি করতে পারবে? অবশ্যই তারা সংশোধন করার পরে মানে নিয়ম মেনে যদি তারা ব্যবসা করে তাহলে ফায়ার সার্ভিসের কাছ থেকে তারা যদি অনুমোদন নিতে পারে তাহলে আমরা অবশ্যই তারা ব্যবসা করতে পারবে। জাহাঙ্গীর ভাই, আপনি এটা একটু বলবেন যে এই ধরনের রেস্টুরেন্টে আসার ক্ষেত্রে যারা গ্রাহক আছেন গ্রাহকদের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, সেটা একটা বলতে। এখন ঝুঁকিপূর্ণ যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন আমরা হলো যে ফায়ার সার্ভিস তাদেরকে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট হিসাবে দেখতেছে, সেখানে হলো মানে জনগণ আসলে আমরা তো বন্ধ করেই দিয়ে এসেছি, তাহলে সেখানে তো আসার তো প্রশ্নে আসে। এখন যেমন আমাদের হলো আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু তার রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি বা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সুধী ব্যক্তি যারা আছে সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, এবং সবাই কিন্তু ব্যবসা করবে, কারণ তারা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট এখানে করেছে। এখন সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, রাজক সবাই চেষ্টা করছে যে মানে যেসব সমস্যাগুলো আছে এইগুলো সমাধান করে আমরা মানে একটা সমাধানের পথে আসবে। আপনারা আরও জানবেন যে আমাদের হাইকোর্টে একটা রিট হয়েছিল, ওখান থেকেও কিছু নির্দেশনা দিয়েছে, কিছু কমিটি করে দিয়েছে, তার মাধ্যমে আমরা চাচ্ছি যে এগুলোর একটা সহজ সমাধানে মানে আসার জন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দ্রুত যেন সমাধান করতে পারি। ফায়ারের জায়গা থেকে মানে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে একটু যদি চাপে কি কি ব্যর্থ এখানে দেখেছেন আপনি? আপনারা সবাই কিন্তু আমাদের সাথেই ছিলেন, আপনারা দেখেছেন এর বাস্তব অবস্থাটাই দেখেছেন যে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছে, এই ব্যবসা কার্যক্রম পরিচালনা করেছে। এটা 2003-এর একটা পুরোপুরি ব্যর্থ। কী কী ব্যর্থ বলেন? এখানে তারা এই যে ব্যবস্থাপনা নিয়েছে সিঁড়িটা, যেমন একটা ভবনের সিঁড়ি ব্যবহার কীভাবে করতে হয়, ভবনের সিঁড়িটা আপনারা দেখেছেন মাত্র 3 ফিট মাত্র একটা সিঁড়ি, কিচেনগুলোতে গিয়েছেন একজন মানুষকে বাঁকা হয়ে যেতে হয় 1 ফিট মাত্র জায়গা। তো স্বাভাবিকভাবেই এগুলো সবই একটা মানে চরম ব্যর্থ। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার আপনারা দেখেছেন দোতলায়, তারা তো লোক নাই বাট সেখানে চুলায় গ্যাস জ্বলতেছে। এই বিল্ডিং কি সংশোধন করে আবার ফিরে আসা সম্ভব? আমাদের এখানে যে ব্যবসাগুলো পেয়েছি ব্যবসাগুলো আমরা নোট করেছি, ইতিপূর্বেও তাদেরকে চিঠি দিয়েছি, তারা সংশোধন করেনি, আমরা আবারও চিঠি দিচ্ছি। স্যার আজকে আমাদের সাথে আছেন, স্যার নিজেই দেখেছেন, স্যার নিজেই কথাও বলেছেন আমাদের সাথে, স্বাভাবিকভাবেই নিশ্চয়ই ব্যর্থ সংশোধন করা সম্ভব।